তুমি কি সিএস র‍্যাঙ্ক খেলার জন্য সবথেকে ভালো ক্যারেক্টার সিলেক্ট করতে চাও? তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। সুমিংলার মতো আমি অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের সবার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, কারণ বর্তমানে কিন্তু সিএস র‍্যাঙ্ক কিন্তু ক্যারেক্টার ছাড়া কিন্তু খেলাই যায় না। তো সেজন্য তোমাদের সবাইকে বলবো, তোমরা আজকের এই ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে কিন্তু ফুল দেখার চেষ্টা করবা, কারণ আজকে আমি তোমাদের সবাইকে কিন্তু সিএস র‍্যাঙ্ক খেলার জন্য কিন্তু মারাত্মক মারাত্মক কিন্তু ক্যারেক্টার দেখিয়ে দিব। আমাদের গেমে কিন্তু বর্তমানে কিন্তু সিএস র‍্যাঙ্ক কিন্তু দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে নর্মাল সিএস র‍্যাঙ্ক আর একটা হচ্ছে স্পেশাল সিএস র‍্যাঙ্ক। দুইটা সিএস র‍্যাঙ্কের কিন্তু সবকিছু কিন্তু একই, জাস্ট তুমি যদি স্পেশাল সিএস র‍্যাঙ্ক খেলো তুমি শুধুমাত্র দুইটা অ্যাক্টিভ ক্যারেক্টার নিতে পারবে, কিন্তু তুমি যদি নর্মাল সিএস র‍্যাঙ্ক খেলো তাহলে তুমি শুধুমাত্র একটা অ্যাক্টিভ ক্যারেক্টার নিয়ে কিন্তু সিএস র‍্যাঙ্ক খেলতে পারবে। তো প্রথমে দেখে দিতেছি তোমাদেরকে, তোমরা নর্মাল সিএস র‍্যাঙ্ক খেলার সময় তোমরা কোন কোন ক্যারেক্টার গুলো লাগিয়ে তোমরা খেলবে। প্রথমে তোমরা অ্যাক্টিভ ক্যারেক্টার থেকে সিলেক্ট করে নেবে হুমার ক্যারেক্টার। আমি তোমাদেরকে হুমার ক্যারেক্টার সিলেক্ট করতে বলতেছি, কারণ হচ্ছে হাজার হাজার প্রো প্লেয়ার কিন্তু এই হুমার ক্যারেক্টারের সামনে কিন্তু বট হয়ে যায়। হুমার ক্যারেক্টারের কিন্তু অ্যাবিলিটি কিন্তু এতটাই কিন্তু খতরনাক। এরপরে তোমরা ফেসিপ ক্যারেক্টার থেকে সিলেক্ট করে নেবে ওলফা ক্যারেক্টার। ওলফা ক্যারেক্টারের কিন্তু অ্যাবিলিটি কিন্তু অনেক প্রয়োজন সিএস র‍্যাঙ্ক খেলার জন্য। ওলফা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তুমি যদি কোনো প্লেয়ারকে হেডশট মারো তোমার কিন্তু হেডশটের ড্যামেজ কিন্তু বাড়িয়ে দিবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি ওলফা ক্যারেক্টার ছাড়া ইউএমপি দিয়ে হেডশট মারতেছি, 143 ড্যামেজ দিতেছে। এক্ষেত্রে আমরা যদি ওলফা ক্যারেক্টার ইউজ করে হেডশট মারি তাহলে এখানে দেখো ড্যামেজ কত দেয়। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ড্যামেজ দিতেছে 185। আমি জানি তোমরা সবাই কিন্তু সিএস র‍্যাঙ্ক খেলার সময় কিন্তু হেডশট কিন্তু অবশ্যই মারো, তো এখানে তোমরা যদি ওলফা ক্যারেক্টার ওই ক্ষেত্রে ইউজ করো তোমাদের কিন্তু হেডশটের ড্যামেজ গুলো কিন্তু আরো বেশি দিবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক উপকার হবে। তো তোমরা অবশ্যই সিএস র‍্যাঙ্ক খেলার সময় ওলফা ক্যারেক্টার নিয়ে খেলবা। তো এরপরে তোমরা কিন্তু অবশ্যই জাস্টিন বিবের ক্যারেক্টারকে সিলেক্ট করবে। যখন তোমার কাছে ইফি থাকবে তখন কিন্তু এই ক্যারেক্টারের অ্যাবিলিটি কাজ করবে। তোমাকে যদি 12 মিটারের মধ্যে কোন এনিমি যদি ড্যামেজ দেয় তাহলে কিন্তু ওখানে 12% ড্যামেজ কম দিবে। অবশ্যই তোমার কাছে ইফি থাকতে হবে, না হলে কিন্তু এই ক্যারেক্টারের অ্যাবিলিটি কাজ করবে না। জাস্টিন বিবের ক্যারেক্টার কিন্তু সিএস র‍্যাঙ্কের জন্য ফেসিপ ক্যারেক্টার থেকে একটা বেস্ট একটা ক্যারেক্টার। তো তোমরা এখানে দেখো এখানে কোনো এমন ক্যারেক্টার নাই, ঠিক আছে, যে ক্যারেক্টার আমাদেরকে কিন্তু এসপি দিবে। তো এর জন্য আমরা সিলেক্ট করে নিব লিওন ক্যারেক্টারকে, যে ক্যারেক্টার কিন্তু আমাদেরকে কিন্তু আনলিমিটেড কিন্তু এসপি দিবে 60 SP করে। যখন আমাদেরকে কোনো এনিমি সামান্য মাত্র ড্যামেজ দিবে তখন কিন্তু একটু সার্ভাইভ যদি আমরা একটু হোল্ড করি তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু লিওন ক্যারেক্টার কিন্তু 60 SP দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে তুমি যদি এখানে একটা গ্রেনেড প্লেয়ার হও তাহলে তুমি এখানে কিন্তু ইলাইট অ্যালবারো ক্যারেক্টার ইউজ করতে পারো, লিওন ক্যারেক্টার ইউজ না করে। তো তোমাদেরকে এখন যে ক্যারেক্টারগুলো দেখিয়ে দিলাম আমি, ঠিক আছে, তোমরা এই ক্যারেক্টারগুলো নিয়ে তখনই খেলবে তোমরা যখন নর্মাল সিএস র‍্যাঙ্ক খেলবে, ওকে? তো এখন আসে থাক, ঠিক আছে, আমাদের স্পেশাল সিএস র‍্যাঙ্কে আমরা কোন ক্যারেক্টারগুলো না গিয়ে আমরা খেলবো, ঠিক আছে। তো এখানে প্যাসিভ ক্যারেক্টার, ঠিক আছে, আমাদের ওলফা ক্যারেক্টার ঠিক থাকবে, এবং কি এখানে আমি ইলাইট অ্যালবারো ক্যারেক্টার ইউজ করি, এই জন্য আমি ইলাইট অ্যালবারো ক্যারেক্টার লাগিয়ে রেখেছি। তো এখন আমরা ইউজ করবো থিবা ক্যারেক্টারকে। তো প্রথমে বলে দিই, ঠিক আছে, থিবা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তুমি যদি, ঠিক আছে, থিবা ক্যারেক্টার ইউজ করে তোমার টিমমেটকে রিভাইভ দাও তাহলে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে তোমার রিভাইভটা কিন্তু হয়ে যাবে, এবং কি রিভাইভ হওয়ার সাথে সাথে কিন্তু নর্মালি আমাদের কিন্তু 20 হেলথ দেয়, ঠিক আছে, এখানে 120 হেলথ দিবে, ঠিক আছে। তুমি যদি থিবা ক্যারেক্টার ইউজ করে তোমার পার্টনারকে রিভাইভ দাও, এবং কি রিভাইভ হওয়ার পরে, ঠিক আছে, তোমার পার্টনারকে কিন্তু 120 হেলথ দেবে। তো আমি তোমাদেরকে কেন থিবা ক্যারেক্টার ইউজ করতে বলতেছি একটু ওয়েট করো, ঠিক আছে, তারপরে কিন্তু জানবা। তো তোমরা এখানে অ্যাক্টিভ ক্যারেক্টার থেকে সিলেক্ট করে নেবে ডিমিট্রি ক্যারেক্টারকে। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তুমি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু রিভাইভ হতে পারবে, এবং কি তোমাকে প্রতি সেকেন্ডে, ঠিক আছে, 10-10 করে কিন্তু এসপি দিবে। তো স্পেশাল সিএস র‍্যাঙ্কে আমরা কিন্তু দুইটা অ্যাক্টিভ ক্যারেক্টার সিলেক্ট করতে পারবো, যখন কিন্তু আমরা গেমের ভিতরে চলে যাব তখন কিন্তু আমরা আরো একটা কিন্তু অ্যাক্টিভ ক্যারেক্টার নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের গেমের মধ্যে যত সব অ্যাক্টিভ ক্যারেক্টার রয়েছে সবগুলো কিন্তু এখানে কিন্তু দেখাইতেছে। তো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে কিন্তু তাছুয়া ক্যারেক্টারকে, যে ক্যারেক্টারকে কিন্তু পুরো একটা আগুন বানাই দিছে কিন্তু OB40 আপডেটের পরে। তো এখন তোমাদেরকে, ঠিক আছে, যেসব ক্যারেক্টার স্কিল গুলো দেখেছি এগুলো শুধুমাত্র স্পেশাল সিএস র‍্যাঙ্কে তোমরা ইউজ করবে, ঠিক আছে। তো স্পেশাল সিএস র‍্যাঙ্ক খেলার সময় তোমরা কিন্তু এই ক্যারেক্টারগুলো কিভাবে ইউজ করবে আমি তোমাদেরকে একটু ডেমো দেখিয়ে দিতেছি। তো আমি আমার স্কোয়াড নিয়ে স্পেশাল সিএস র‍্যাঙ্ক খেলতেছিলাম, এন্ড আমি এখানে একটা গ্রেনেড মারতে গেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা এনিমি এসে আমাকে কিন্তু নক করে দেয়, এবং কি আমার টিমমেট কিন্তু ওই রিভাইভ ক্যারেক্টার কিন্তু চালু করে দেয়, এন্ড আমি কিন্তু দেখো 1 সেকেন্ডের মধ্যে রিভাইভ হয়ে যায়, এন্ড আমি কিন্তু ক্যারেক্টারটা চালু করে কিনতে কিনতে এখান থেকে কিন্তু আমি ভেঙে যাই, কারণ এখানে কিন্তু অবস্থা কিন্তু ভাই অতিরিক্ত কিন্তু ভাই সিরিয়াস। এন্ড এখানে দেখো আমার টিমমেটটা কিন্তু 3টা ডাউন ছিল, এমনকি এখন সবাই কিন্তু রিভাইভ হয়ে গেছে, এখানে কিন্তু এনিমি কিন্তু আরেকটা আছে, এখানে কিন্তু আমি এনিমিকে কিন্তু মেরে দিছি। তোমরা হয়তো, ঠিক আছে, অনেকে কিন্তু এটা ভালো করে কিন্তু কি হয়েছে কিছু বুঝো না, ঠিক আছে, আমি আরেকবার কিন্তু রিপ্লে দেখাই দিয়েছি। তোমরা এখানে দেখো আমার কিন্তু 3টা পার্টনারই কিন্তু ডাউন হয়ে গেছে, এন্ড এখানে কিন্তু আমার কাছে থিবা ক্যারেক্টার ছিল তাই এখানে কিন্তু সবাই কিন্তু 1 সেকেন্ডের মধ্যে রিভাইভ হয়েছে, এন্ড ওদের কিন্তু 120 হেলথ করে কিন্তু হয়ে যায়। তোমরা যখন, ঠিক আছে, স্পেশাল সিএস র‍্যাঙ্ক খেলবে তোমরা কিন্তু তখন কিন্তু এই ক্যারেক্টারগুলো কিন্তু লাগিয়ে নিয়ে খেলার চেষ্টা করবা, দুইটা থেকে 3টা প্লেয়ার দেখবে তোমরা কিন্তু সবগুলো কিন্তু ম্যাচ বুঝে আনতে পারবে। তোমরা কিন্তু হয়তো অনেকে আমাকে কিন্তু বলতে পারো, ঠিক আছে, আমি নর্মাল সিএস র‍্যাঙ্ক খেলার জন্য হুমার ক্যারেক্টার কেন সিলেক্ট করতে বললাম, হুমার ক্যারেক্টারকে, ঠিক আছে, কেন স্পেশাল সিএস র‍্যাঙ্ক ইউজ করতে বললাম না? তো ভাই শোনো, ঠিক আছে, আমি কিন্তু সব ক্যারেক্টার ইউজ করে দেখছি নর্মাল এবং কি স্পেশাল সিএস র‍্যাঙ্ক কিন্তু খেলে দেখছি, এর মধ্যে, ঠিক আছে, বুঝতে পারছি কিন্তু এই ক্যারেক্টারগুলো কিন্তু সবচেয়ে কিন্তু ভালো হবে তোমাদের জন্য। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সিএস র‍্যাঙ্ক খেলার সময় কিন্তু এসব ক্যারেক্টার কিন্তু লাগিয়ে খেলার চেষ্টা করবে, ঠিক আছে। তো তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, টেক কেয়ার।